বলিউডে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। অনেকদিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উঠছে। গুঞ্জন চলছে বিয়ের পরিকল্পনা করছেন ভিকি ও ক্যাটরিনা, এমনকি বাগদানও নাকি সেরেছেন তারা। যদিও পরবর্তীতে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে ক্যাটরিনার টিম ও ভিকির বাবা। তবে এই জুটিকে নিয়ে গুঞ্জন থামছেই না। ভারতীয় সংবাদমাধ্যম বলছে চলতি বছর ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন ভিকি ও ক্যাটরিনা। ভারতের যোধপুরের উদয়পুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় রীতিতে দুই সপ্তাহ ধরে চলবে অনুষ্ঠান। যদিও এ বিষয়ে ক্যাটরিনা অথবা ভিকি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কফি উইথ কারণ টক শোয়ের ষষ্ঠ আসরে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু। অনুষ্ঠানের একটি পর্বে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান ভিকি। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি ক্যাটরিনা। একসঙ্গে নৌশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরও উস্কে দেন তারা। শোনা যায় গত বছর এপ্রিলে লকডাউনে আইন ভেঙে ক্যাটরিনার সঙ্গে দেখা করেছেন ভিকি, যদিও পরবর্তী সময়ে বিষয়টি অস্বীকার করেন এই অভিনেতা। ক্যাটরিনার সূর্যবংশী সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে টাইগার থ্রি সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে রয়েছেন এ নায়িকা। এছাড়াও ফোন ভূত সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে ভিকির ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম ম্যানেক্সকে নিয়ে স্যাম বাহাদুর সিনেমায় দেখা যাবে তাকে। সর্দার উধাম সিংয়ের বায়োপিকেও অভিনয় করেছেন তিনি। ওবায়দুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।